এমন কেন হচ্ছে? কি হয়েছে আমার? চিনির মুখটা আমি ভুলতে পারছি না কেন? ওর স্মৃতিতে সিঁদুর ভেবে এত ডিস্টার্ব হয়ে পড়লাম কেন? আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে বিপুলের সাথে। তাহলে চিনির স্মৃতিতে অন্য কেউ সিঁদুর পরালে আমার অসুবিধা হবে কেন? আমি কি অকারণে ওর ওপর? দ্রোণ, তুই কি ব্যস্ত? না না, ঠিক আছে, তুমি বলো না বিষয়টা। আমি দেখ কাকে এনেছি। এসো এসো, এই দেখ কাকে নিয়ে এসেছি। দেখ দাদুমণি, দেখি তুমি ঠিক আছো তো। হাসি দেখে বুঝতে পারছিস না, দ্রোণ দাদুভাইয়ের কাছে যাবে শুনে একদম লাফিয়ে উঠেছে ছোটকা। এসো এসো দাদুমণি, এসো। আস্তে বসো, ঠিক আছে? বললাম কাল দ্রোণের বিয়ে, একবার আশীর্বাদ করবে চল। কাল তো আর তোমায় কেউ বেরোতে দেবে না। বন্দি বন্দি, সবাই তো বন্দি, বন্দি দশা ঘুচবে, বন্দি দশা ঠিক ঘুচবে। দাদুমণি, আমাকে ভালো করে আশীর্বাদ করো দাদুমণি, আমার মনটা শান্ত করে দাও তো। দেখি বিয়ে গোলাপ বউ, চন্দন পড়বে না গোলাপ, বউ সাজবে না। পিসি ঠাম্মি, দাদুমণি এসব কি বলছে? সেসব অনেক কথা রে দ্রোণ, তোর ঠাকুরদা মৃত্যুশয্যায় নাকি বলে গেছিলেন তোর কার সাথে বিয়ে হবে, তোর মাকেও বলেছিলেন বলেই শুনেছি। আমার বিয়ে কার সাথে? আমি তখন বিলাসপুরে শ্বশুর বাড়িতে, অত শত জানি না রে। গোলাপ বউ কে দাদুমণি, তুমি তাকে চেনো? গোলাপ কে? গোলাপ, এই যে তুমি বললে গোলাপ বইয়ের কথা, সে কে, তাকে চিনো তুমি? কার কথা বলে গেছিল বড়দাদু? চিনি। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।